أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم রহিম। শুরু করছি নামে ওই আল্লাহর, কুল নাই, কিনারা নাই, মহিমা জাহার। বাই দি নেম অফ আল্লাহ দ্য মোস্ট গ্রেসিয়াস এন্ড মোস্ট মার্সিফুল। আবার পড়ি সকলে, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের আল্লাহু আকবার আওয়াজটা এর থেকে বড় তো আর নাই, ঠিক? কেমন, কেউ আছে আল্লাহ থেকে বড় আর কেউ আছে? নাই। তাহলে আওয়াজটা আল্লাহ নামের জন্য হবে সবচেয়ে বড়। বলেন তো শুনি, আল্লাহু আকবার। আমার আল্লাহ এরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু। আল্লাহ বলেন, ও বান্দা, মুহাম্মাদ আমি আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আমার বন্ধুর সাথে, যারা বন্ধুর সঙ্গী, যারা মানে বন্ধুর সাহাবী, যারা আশিদ্দা ও আলাল কুফার, এরা কাফের বেঈমানের বিরুদ্ধে কঠোর, কিন্তু রুহামা ও বাইনাহুম, এরা নিজেদের মধ্যে একে অপর জন্য নিবেদিত প্রাণ। আল্লাহ আল্লাহর বন্ধুর সাহাবীদের ডেসক্রিপশন দিচ্ছেন, তারহুম মুরুক কাং সুজ্জাদাইয়াব তাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ আল্লাহ, আল্লাহ বলেন এদেরকে দেখা যাবে এরা নামাজ পড়ছে, এরা রুকু দিচ্ছে, এরা সেজদা করছে, এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এরা কায়েম মনোবাক্যে আমি আল্লাহর কাছে দোয়া করছে। সাহাবি জোরে কোন কি? আপনারা বলবেন, হুজুর সাহাবির ডেসক্রিপশনটা দিয়ে দেন, সাহাবি কাকে বলে? আমার ভাইয়েরা আবার আসুন, সাহাবি কাকে বলে? শোনন, এক ছলে ছেলেরা কথা বলবে না, সাহাবি কাকে বলে? যে ইমানদার আমার নবীজিকে দেখেছেন ওনাকে বলে সাহাবি। ভালো করে দু একটা ওয়াজ মনে রাখেন, যে ইমানদার সাহাবি কাকে বলে? যে ইমানদার আমার নবীজিকে দেখেছেন, ইমান নিয়ে এন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, ওনাকে বলে সাহাবি। তাইলে আপনারা বলবেন, ও পীর ফাতেহাবাদের পীর, পীর জাদা শফিকুল ইসলাম, যে ইমানদার আমার নবীজিকে দেখেছেন, দেখলে ইমান নিয়ে এন্তেকাল করলে সাহাবি। তাইলে এর মধ্যে হজরতে আবদুল্লাহ ইবনু উম্মে মাকতুম তো পড়ে না, উনি তো অন্ধ, তাহলে উনি কেমনে সাহাবি হলেন? হজরতে আবদুল্লাহ ইবনু উম্মে মাকতুমকে নিয়ে আমার আল্লাহ কোরআন মজিদ নাজিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। ও হুজুর, আপনি বললেন নবীজিকে যারা ইমানদার দেখেছে, যারা তারা সাহাবি, যারা অন্ধ তারা কেমনে সাহাবি হয়েছে? আল্লাহু আকবার, জোরে বলেন। এর উত্তর হলো, যারা অন্ধ নবীজিকে দেখে না। এর উত্তর হলো, যে অন্ধ ইমানদার আমার নবী তাদেরকে দেখেছেন, এই জন্য তারাও হয়ে গেলেন সাহাবি। বলেন মারহাবা। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, যারা নবীজিকে দেখেছেন আর যারা নবীজিরে দেখেন নাই, তাদের মধ্যে ডিফারেন্স কতটুকু? হজরতে আবদুল্লাহ ইবনে মোবারক, বিশ্ববিখ্যাত মহাদ্দিস, ওনাকে বলা হয়েছিল, হুজুর যারা নবীজিকে দেখেছেন এবং যারা নবীজিকে দেখে নাই তাদের ডিফারেন্স কতটুকু? আমার ভাইয়েরা, উনি বলেছেন, হজরতে ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, উনি নবীজিকে দেখে নাই, ওই
সব হজরে ওমর ইবনে আব্দুল আজিজের মত কোটি কোটি ওমর ইবনে আব্দুল আজিজ যদি একটা পাল্লায় জমা করা হয় আর নবীর একজন আদনা সাহাবী যদি আরেকটা পাল্লায় তুলে দেওয়া হয় তাইলে নবীর একজন সাহাবীর তুলনা কোটি কোটি ওমর ইবনে আব্দুল আজিজের হবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক তার বন্ধুর সাহাবায়ে কেরামদেরকে শানে সাহাবায়ে কেরাম এই জন্য আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন আমার আল্লাহ মেরা শরীফে যাওয়ার সময় আমার নবীজি ফরমান উম্মতেরা আমি মেরা শরীফে গিয়ে দেখি বিশাল একটা সুন্দর বালাখানা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম ফেরেশতারা এই বালাখানাটা কার যে হুজুর আপনার একজন সাহাবি সে কোরাইশ বংশের নাম কি এই সাহাবির বলছে এই এই বালাখানাটা আপনার সাহাবি হযরতে ওমর ইবনে খাত্তাবের জন্য আল্লাহ বানাই রেখেছেন সুবহানাল্লাহ বলেন নবীজি বলেন সাহাবিরা শোনো আমার সাহাবিদের মধ্যে একজন সাহাবি আছে আল্লাহর আটটা জান্নাত প্রতিটা দরজা থেকে ওই সাহাবির জন্য আবদার আসতেছে ও আল্লাহর নবীর মেহমান সাহাবি আপনি আমি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কোন সাহাবি যে সাহাবির জন্য আল্লাহর জান্নাতের আটটা দরজা ফরিয়াদ করতেছে আমার নবী বলেন ওই সাহাবি হলো আমার আবু বকর সিদ্দিক জোরে বলেন সুবহানাল্লাহ নবীজিকে যে দেখেছে আল্লাহ বলেন পারলে আমার সাথে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম একজন বুজুর্গ মনে মনে ভাবতেছে আমি আল্লাহকে এত ডাকি এত ইবাদত বন্দী করি আমার দরজা জানি কত উপরে গেছে উহ কি যে আমার বন্দগি কি যে আমার রেয়াজত কি যে আমার সাধনা আমার দরজা জানি কত উপরে গেল উনি ঘুমের ঘুরে স্বপ্নে দেখে বিশাল দুইটা পা আকাশ থেকে জমিনের মধ্যে লেগে আছে উনি তো স্বপ্নে পেরেশান হয়ে গেলেন এত বড় দুইটি পা আকাশ থেকে জমিনে লেগে আছে আবার কালো কালো পা এ তো আল্লাহর পাও না আল্লাহর পাও হইলে তার কালো হইতো না আল্লাহু আকবার জোরে বলেন রাব্বুল আলামিন এলহামের মধ্যে জানিয়ে দিলেন ও বুজুর্গ তুমি নিজকে চিন্তা করেছো তোমার ইবাদত বন্দেগি তোমারে কতটুকু দরজা উপরে তুলে ধরা হয়েছে তুমি যে দুইটি পা দেখতেছো এই দুইটি পা হলো আমার নবীজিকে যারা দেখেছে সবচেয়ে নিম্নস্তরের সাহাবি তার নাম হলো ওয়াহাশি একদম সবার নিম্নস্তরের সাহাবি এর নাম হলো ওয়াহাশি আমি আমার বন্ধুকে যারা দেখেছে আল্লাহু আকবার জোরে বলেন আমার বন্ধুকে যারা দেখেছে আমার ভাইয়েরা এর না সর্বনিম্ন স্তরের সাহাবি এর নাম হইল ওয়াশি ওয়াশির দুইটা কালো কালো পা তোমার সামনে তুলে ধরা হলো তোমার জিন্দিগির বন্দিগির বিনিময়ে আমার বন্ধুকে ওয়াশি দেখেছে তার পায়ের কিনারে আসার ক্ষমতা তোমার হবে না নবীজি কত বড় প্রচন্ড কথা বলেছেন মান রাআনি মুসলিমান লান তামাসসুন্নার যে ইমানদার আমি নবীজিকে দেখেছে জাহান্নামের আগুন তাকে টাচ করবে না নবীজিকে দেখেছে যে নবীজি ক্লিয়ার ঘোষণা দিলেন এটা আমাদের জন্য কত বড় কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুরা চেহারায় চেহারায় বেশ কম আছে আসেনি চেহারায় চেহারায় বেশ কম আছে আমার নবীজিকে দেখেছে আমার নবী ফরমান উম্মতেরা রে ও উম্মতেরা আমি নবীর চেহারার দিকে নজর দিলে তোমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ও উম্মতেরা তুমি তোমার মা আর বাবার চেহারার দিকে নজর দিলে সঙ্গে সঙ্গে সন্তানের জিন্দগির গুণাগুলি মাফ হয়ে যাবে দেখেন চেহারায় চেহারায় বেশ কম আছে মায়ের চেহারা বাবার চেহারা আল্লাহর হাবিব ফরমান উম্মতেরা ছেলে মেয়ে যদি মা বাবার চেহারা পারে নজর দেয় এই সন্তানের আমল নামায় কবুল হজের সব লেখা হয়ে যাবে নবীজি বলেন উম্মতেরা রে তুমি সোনার মক্কা মদিনা হজ করতে গিয়েছ মিনা মজদালাফা আরাফা ঘুরে ঘুরে হজ করে এসেছ কোনো হাজির ক্ষমতা নাই তুমি 40 বার হজ করেছ কোনো হাজির ক্ষমতা নাই গ্যারান্টি দিয়া বলতে পারবে আমার হজ কবুল হয়েছে পারবে কেউ কথা বলেন পারবে কেউ আল্লাহর হাবিব ফরমান তুমি 20 বার হজ করেছ 40 বার হজ করেছ মিনা মুজদালিফা আরা মক্কা মদিনা ঘুরেছ পৃথিবীর কোনো হাজির ক্ষমতা নাই গ্যারান্টি দিয়ে বলতে পারবা তোমার হজ কবুল হয়েছে কিন্তু রে আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম তুমি তোমার মা আর বাবার চেহারা দিকে নজর দিলে আমি গ্যারান্টি দিয়ে দিলাম তোমার কপালে কবুল হজের সাবে লেখা হয়ে গিয়েছে
আপনার একটা কথার জবাব দিবেন, বলেন তো পৃথিবীতে মার মতো আপন কেউ আছে? প্রাণের মা মা গো আমি তোমায় ভুলতে পারি না, বলেন প্রাণের মা মা গো আমি তোমায় ভুলতে পারি না। কত আদর করছো মা গো বুকেতে উঠাইয়া, সে কথা মনে পড়লে গো মারি দয়ে যায় ফাটিয়া। প্রাণের মা মা গো আমি তোমায় ভুলতে পারি না, ঘুমের গোরে স্বপ্নে দেখি মা গো তোমার মায়ামক, গুম ভাঙিলে কেঁদে ভাষায় আমার বুঝবো প্রাণের বাপ বাপ গো আমি তোমায় ভুলতে পারি না। তোমায় পাবো পাবো আশায় দেশ বিদেশে যাই, কত মানুষ দেখলাম ভবে মাগো তোমার মতো না। তোমায় পাবো পাবো আশায় দেশ বিদেশে যাই, কত মানুষ দেখলাম ভবে মাগো তোমার মতো নাই। প্রাণের মা মা গো আমি তোমায় ভুলতে পারি না। আমার যুবক ভাইয়েরা, এলাকার যুবতী বোনেরা, পারাবানি কথা দিতেন, ওয়াজ শুধু শুনলে হবে না, দু একটা ওয়াজ আমল করতে হবে। একটা কথা মনে রাখবে, আমার নবীজি ফরমান, হুমা নারুক জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জাহান্নাম, তোমার মা বাবা তোমার জান্নাত। তোমার ব্যবহারে যদি মা বাবার মুখে হাসি ফুটাতে পারো, লেখা রাখো তোমার বাড়ি জান্নাতে। আর তুমি যত এবাদত বন্দি করো না কেন, বাপ মা তোমার প্রতি যদি বেজার থাকে, তোমার বাড়ি হবে জাহান্নাম। এই জন্য আমি বলবো যুবক যুবতী ভাই বোনেরা, আজ থেকে প্রমিস করো, প্রত্যয় করো, এমন মা বাবার সাথে জীবনে কোনোদিন ব্যাদিবি করব না। সকলে বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং আলোচনা, গুরুত্বপূর্ণ কথা আমার সামনে। চলুন এর আগে মাহবুবের সাথে আরেকটু সম্পর্কটা আরেকটু এগিয়ে নেই। আল্লাহ 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 আল্লাহ, হয় না হয় না, আল্লাহ আল্লাহ আল্লাহ। হয় না জোরে কালবে কালবে আল্লাহ। বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, কতই নামে ডাকি, জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি। আল্লাহ উলিউল্লাহ হবেন ইনশাআল্লাহ। হে যুবক, তোমার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। মা মা গো ঘরে নামাজের মুসল্লায় বসে শুনুন আর কাঁদুন। আল্লাহ বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, কতই নামে ডাকি, জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি। আল্লাহ কোরআনেতে ঘোষণা যে পাই, আল্লাহ কোরআনেতে ঘোষণা যে পাই, তোমার নাকি মাতা পিতা নাই। আল্লাহ কোরআনেতে ঘোষণা যে পাই, আল্লাহ তোমার নাকি বিবি বাচ্চা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ আল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। আমার নবীজির এক নম্বর সর্বনিম্ন স্তরের সাহাবীর নাম হলো হযরত ওয়াহশী, আর এক নম্বর সাহাবীর নাম কি বলেন বলেন বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর আমার নবীর সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ভাইকে এত বড় সম্মান কেন দিয়েছেন? উনি বেশি বন্দি করে এজন্য। নবী যে বলেন, সাহাবীরা রে, বন্দিগির কারণে আমার আবু বকরকে এত দাম আমি দেই না। ও সাহাবীরা শোনো, আমার আবু বকরের মতো এত মহাব্বত এমন একটা নির্ভেজাল ভালোবাসা আল্লাহর জমিনে আমার কেউ দিতে পারে নাই, এজন্য আমার আবু বকর আমার কাছে সবার প্রিয়। হযরত আবু বকর এমতেকালের অল্প আগে বলেন, আলী রে, ও আলী, আমার মনে হয় আমি আর পৃথিবীতে বাঁচবো না। আলী, তুমি একটা কথা বলো, আমার কথাটা রাখবা কিনা? আমার এমতেকালের পর আমারে গোসল দিয়া কাফন করাইয়া আমার লাশটা রওজা পাকের দরজার সামনে শোয়াইয়া রাখবা। আলী রে, আমার লাশটা রওজা পাকের দরজার সামনে শোয়াইয়া দিও। রওজা পাকের ভিতর থেকে আমার নবী কিছু বললে আমারে নবীজির পাশে শোয়ায় দিও, আর না হয় রে আলী, আমার লাশটা জান্নাতুল বাকিতে নিয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ওয়াসিয়ত মোতাবেক ওনার এমতেকালের পর ওনাকে গোসল দিলে, ওনাকে কাফন করাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক রওজা পাকের দরজার সামনে শোয়া রাখলেন। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার লাশটা রওজা পাকের দরজার সামনে, আল্লাহু আকবার, জোরে জোরে, রওজা পাকের দরজাটা কাবা শরীফের পূর্ব দিকে, কোন দিকে? আরে রওজা পাকের পূর্ব সাইডে, কোন দিকে? রওজা পাকের দরজা হইল পূর্ব দিকে, কোন দিকে? আমি আল্লাহর মেহরবানি আপনাদের দোয়ায় এটা শুক্রিয়া আদায় করি, আমাদের আল্লাহর ঘর মেসফালা, আমাদের বাড়িঘর মেসফালা, আমার আপন খালা খালু ভাই বোন কুল্লু সৌদি ওদেশ্য নাগরিক। আমি যখন একদম ছোট দাড়ি মুছোটে নেই তখন থেকে আল্লাহ প্রায় মেহরবানি করে প্রায় প্রতিটি বছর নিয়ে যান মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা। আমি একটা কথা চিন্তা করেছি, হায় রে মাহবুদ, আমরা বাংলাদেশের মানুষ মনে হয় আমরা ভাগ্যবান, কারণ মক্কা শরীফের মদিনা শরীফের যত নিয়ামত সব বাংলাদেশের দিকে, পূর্ব দিকে হাত ছানি দিচ্ছে। সুবহানাল্লাহ। বলেন আপনার বলতে পারেন হুজুর কেমন করে বুঝাই দেন? তাইলে শুনুন, রওজা পাকের দরজা পূর্ব দিকে, কাবা শরীফের দরজা কোন দিকে? কথা বলেন যারা জানেন বলেন। কাবা শরীফের দরজা পূর্ব দিকে, কাবা শরীফের আসাদ পাথর পূর্ব দক্ষিণ কর্ণারে মাকাম ইব্রাহিম কাবা শরীফের কোন দিকে? জোরে বলেন, পূর্ব দিকে। জমজমের কূপটা কাবা শরীফের পূর্ব দিকে, সাফা মারওয়া আল্লাহর ঘরের পূর্ব দিকে। আমাদের নবী যার খাতিরে জাহান সৃষ্টি করেছেন আমার আল্লাহ, নবীজি মায়ের ওদর থেকে যে ঘরে পৃথিবীতে আগমন করেছেন, এই ঘর হল কাবা শরীফের পূর্ব দিকে। এই পূর্ব দিকে সব মনে হয় আমার একটা কথা মনে পড়েছে, বাংলাদেশের দিকে যেন তাকিয়ে আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত আলী কেরামুল ওজু পেরেশান হয়ে গেলেন, আবু বকর ভাইয়ের সাথে ওয়াদে আবদ্ধ, উনি তো বলছেন রওজা পাকের দরজার সামনে শোয়াইতে, কিন্তু রওজা পাকের ভিতর থেকে কোনো খবর আসছে না, কি করি? পেরেশান হয়ে গেলেন হযরত আলী, পেরেশান হয়ে অঝোর দ্বারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, আল্লাহ গো ও আমার আল্লাহ, আল্লাহ গো ও আমার আল্লাহ। আবু বকর ভাইয়ের সাথে ওয়াদে আবদ্ধ, উনা তোমার বন্ধু রওজা পাকের দরজার সামনে লাশটা শোয়া রাখলাম, মাহবুদ আমি তো আর কি করব, কিং করতে হবে মোর, এখন সিদ্ধান্ত নিতে পারি না, তোমার বন্ধু তো রাজাকার ভিতর থেকে কোনো খবর বলে না, আমি সিদ্ধান্ত নিতে পারি না। কামতে কামতে হযরত আলী কারামাল ওয়াজু জমিনের মধ্যে সেজদায় পড়ে গেলেন, সেজদা দিয়া কামতেছেন, হঠাৎ করে শুনে বিকট একটা আওয়াজ পান, এত বড় আওয়াজটা কোত্থেকে আসলো? হযরত আলী মাথা উঠে দেখে রওজা পাকের দরজাটা ঠাস করে খুলে গিয়েছে।
হযরত আলী কারামাল্লাহু উনি মাথা তুলে নজর করে দেখেন রওজা পাকের দরজাটা ঠাস করে খুলে গিয়েছে আর রওজা পাকের ভিতর থেকে আওয়াজ আসছে জাম্মুল হাবিব মাল হাবিব আলী রে আমার আদরের আবু বকর দূরে নিও না আমি নবীর সাথে পিছনে মিলায়া মিলায়া জাম্মানে মিলানো জাম্মানে কি আমার আবু বকরকে নিও না জান্নাতুল বাকিতে দূরে নিও না আমি নবীর সাথে পিছনে মিলায় মিলায় আমার আবু বকর কবর দিয়ে দাও প্রাণের নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে হাশর দিনে উম্মতে বিনে যাবেন না নবী বেহেশতে আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ একটু নবীজির দৃশ্য প্রতি কি মায়া লাগে আপনারে কেউ জিজ্ঞেস করতে হবে না নবীজি আপনার প্রতি খুশি কিনা আপনি নিজেই আন্দাজ করতে পারবেন নবীজির দুরুশরীফ পড়তে যদি আপনার ভালো লাগে মনটা গলে যায় তাহলে বুঝতে পারবেন নবীজি আপনার প্রতি খুশি হয়ে গেছেন দুরুশরীফ পড়তে যদি ভালো না লাগে বুঝতে হবে আপনার সাথে নবীজি শোনার মধ্যে কোনো নেটওয়ার্ক নাই ঠিক কিনা বলেন চান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا এ দুনিয়া মুসাফির খানা জানো না কত মানুষ কবরে গেল আসলো না বলুন কত মানুষ কবরে গেল আসলো না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা উচ্চ কণ্ঠে বলেন মারহাবা আমার কথা ছিল নবীজি ফরমান মান রাআনি মুসলমান যে মুসলমান আমি নবীকে দেখেছে লান তামাস সুন্নার জাহান্নামের আগুন তাকে টাচ করবে আমার নবী তো সব কিছু বলে গিয়েছেন নতুন করে কোনো কিছু আর আমাদের চিন্তা ভাবনা করা লাগবে না নবীজির কথা যদি আমরা মেনে চলতাম তাহলে এদেশে আমরা সবাই যদি নবীর কথা মানতাম তাহলে এদেশে জঙ্গিবাদ হতো না এদেশে সন্ত্রাস হতো না এদেশে মারামারি হতো না এদেশে কাটাকাটি হতো না নবীজির কথা মতো চললে এদেশে পুলিশ লাগতো না আর্মি লাগতো না র‍্যাব লাগতো না নবীজি বলছেন আল মুসলিমু মান সালামান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি অরিজিনাল মুসলমানের সম্পর্কে নবীজি বলছেন আসল মুসলমান কে যার হাত দ্বারা যার মুখ দ্বারা পৃথিবীর মানুষ কষ্ট না পায় কোন মুসলমান যাতে দুঃখ না পায় কষ্ট না পায় হি ইজ দ্য বেস্ট মুসলিম সুবহানাল্লাহ এখন আমরা যদি এই কথাটাকে ফলো করি যার হাত দ্বারা যার মুখ দ্বারা কেউ কষ্ট না পায় সে হলো অরিজিনাল মুসলমান আমরা তো নামের মুসলমান হলে হবে না আমাদের কাজের মুসলমান হতে হবে নবীজিকে দেখলে নবীজির সাহাবায়ে কেরাম নবীজির কথাগুলো পালন করার জন্য নিবেদিত প্রাণ ছিলেন আপনারা যেমন মাহফিলে বসা এই জায়গাটার নাম কি গ্রামটার নাম কি বাবা কে ও পশ্চিম অনন্তপুর আপনারা যেমন মাহফিলে বসে আছেন স্কুল মাঠ না হাই স্কুল মাঠে এখানে বসে আছেন শুনুন খেয়াল করুন আপনি যদি মাথা একটু যে কোনো কারণে এদিক সেদিক ঘোরান তাইলে একটা পয়েন্ট হারিয়ে ফেলবেন আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হবে নবীজি মাহফিলে বসা একজন সাহাবি দাঁড়িয়েছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ফলে ফরমান সাহাদ সালাবি ফি আইয়ে কালাম এ সাহাবির নাম সাদ সালাবি সাদ সালাবি তুমি কেন দাঁড়িয়েছো তোমার কোনো কথা আছে না আমি রাসূলুল্লাহ জি হুজুর বলো হুজুর আমি কি বেহেশতি
নবীজি ফরমান, তুমি আমাকে দেখেছো আমার সাহাবি, আবার কথা বলো। হ্যাঁ, তুমি নিশ্চয়ই বেহেশতি। সাদ সালাবি হলো বিশ্রী, সাহাবে কেরামের মধ্যে উনি মারাত্মক বিশ্রী, কালো বিশ্রী, একদম গরিব। কোয়ালিটি তিনটা বলছি, কয়টা বলছি? কালো, গরিব, এরপরে কি? বিশ্রী। সাহাবিকে হুজুর, আমি যদি বেহেশতি হয়ে থাকি, আমি সাদ সালাবি, আমি কালো, আমি গরিব, আমি বিশ্রী, হুজুর আপনি বলছেন আমি বেহেশতি, কিন্তু এই মদিনার আপনার একজন সাহাবিও আমার কাছে মেয়ে বিয়া দেয় না। কি বিয়া দেয় না হুজুর? আমি তো বেহেশতি আপনি বলছেন, কিন্তু আপনার কোনো একজন সাহাবি আমার কাছে মেয়ে বিয়া দেয় না। নবীজি ফরমান, তোমার কাছে তুমি বিশ্রী, তুমি গরিব, এজন্য কালো, মেয়ে বিয়া দেয় না? নবীজি মাহফিল এদিক সেদিক তাকান, সাহাবে কারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কারে তালাশ করেন? নবীজি ফরমান, আমি ওয়াহাবকে তালাশ করি, কারণ এই সাহাবি কালো, গরিব, বিশ্রী, তার কাছে নাকি কোনো সাহাবি মেয়ে বিয়ে দেয় না। ওহাবের একটা মেয়ে আছে, এই মেয়েটা কি যে সুন্দরী, কি যে রূপসী, এই মেয়েটাকে মদিনার মানুষ তাকে বলে হুরে মদিনা। সুবহানাল্লাহ বলেন, ভলিউমটা বাড়াইয়া সুবহানাল্লাহ বলেন। নবীজি ফরমান, সাহ সাহাবি, আমি এখানে ওহাবকে দেখি না, তুমি বলো আমার কোনো সাহাবি মেয়ে তোমার কাছে বিয়ে দেয় না। নবীজি বলেন, কেন দেয় না? কহুজুর আমার বিয়ের প্রস্তাব দিলে আমার দেখলি মাফসায়, দেখলে বিস্তৃত, কালো তো, গরিব তো। নবীজি ফরমান, ওহাব যদি এখানে থাকতো, আমি নিজে তার মেয়েটাকে পাবলিক বলে মদিনার হুর আমি তোমার বিয়ের প্রস্তাব দিয়ে দিতাম। সাদ সালাবি, তুমি নিজে যাও, এখন যাও, এখন গিয়ে ওহাবের কাছে তার মেয়ের বিয়ের প্রস্তাব তুমি নিজে পেশ করো। বিশ্রী সাহাবি মনে মনে কয়, জীবনে আমার কাছে কোনো সাহাবি মেয়ে বিয়ে দেয় না, আর নুবুজি আমার আমাকে পাঠায় হুরে মদিনার বিয়ের জন্য, মরে যাবো আমি। আল্লাহু আকবার জোরে বলেন। পেরেশান, চিন্তা করতেছে কেমনে কথাটা বলবো, যে মেয়েটাকে মদিনার মানুষ বলে হুরে মদিনা, মদিনার হুর, কত যে সুন্দরী, কত যে রূপসী, তার এমন একটা মেয়ে আমি বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য, নবীজি বলছেন না, নবী যখন বলছেন আমি অবশ্যই যাব। গেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান আনতা? আনা সাদ সালাবি। লেমা জিতা হেনা? কেন এসেছো তুমি সাদ সালাবি? আমি এসেছি জি, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কাছে থেকে আমি এসেছি। কি জন্য এসেছো? আপনার মেয়ে হুরে মদিনাকে আমি বিয়ে করতে চাই। হুরে মদিনার বাপ কয়, মাফসাই। কি কয়? কথা বলেন না কেন? কি বলে? বিশ্রী সাহাবি সাদ সালাবি বলে, জানি আপনিও মাপ চাইবেন, কিন্তু নবীজি পাঠিয়েছে। ও হুরে মদিনার বাপ, যার কাছে আমার বিয়ের প্রস্তাব দেওয়া হয়, আমার দেখলেই মাফসায়। ঠিক আছে, আমি চলে যাই। ও হুরে মদিনার বাপ, একটা কথা বলে গেলাম, আমার নবী আমাকে পাঠিয়েছে, আমি চলে যাই, আপনার হুরে মদিনা আমার কাছে বিয়ে দিবেন না। আমার মনকে আমি সান্ত্বনা দিলাম, আল্লাহর জান্নাতের হুর আমার অপেক্ষায় রয়েছে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। এই যে কথা চলছে মেয়ের বাবার সাথে, বিশ্রী সাহাবীর, হুরে মদিনা পাশের রোমে বসা, যুবতী মেয়েরা, মা বাপ, মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয়, ঘরের মধ্যে মা বাপ কি কথাবার্তা বলে, মেয়েরা একটা কান দিয়া রাখে, শুনে, শুনছ? স্বামী স্ত্রী আলাপ করে, শুনছ তোমার মেয়ের জন্য এমুকের ছেলে বিয়ের প্রস্তাব, মেয়েটা যদি ছেলেটাকে পছন্দ করে মুস্কে মুস্কে হাসে, শুনছ অমুকের ছেলে তোমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব, মেয়েটা যদি যুবকটাকে পছন্দ না করে প্লেট ভেঙে ফেলাই দেয়, বালতি উল্টে ফেলাই দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা পাশে রমি ছিল হোরে মদিনা, এটা তো হোরে মদিনা, এটা নবীর সাহাবীর মেয়ে, তার মধ্যে নবীর প্রেম আছে, মায়া আছে, ইসলাম আছে, তার মধ্যে কোরআন আছে, তার মধ্যে হাদিস আছে। হোরে মদিনা,
ওই বৃষ্টি সাহাবি বিদায় নিয়ে চলে যায় ওহরে মদিনার বাপ। আমি চলে যাচ্ছি জান জান, বেহেশতের হুর আমার অপেক্ষায় রয়েছে। পাশের রুমের থেকে হুরে মদিনা চিৎকার মেরে উঠল, ইয়া আবি আন্না যাও আন্না যাও আন্না যাও ইয়া আবি, ও বাবা জাহান্নামের আগুন থেকে তুমি নিজেরা বাঁচাও। আল্লাহু আকবার, জোরে জোরে। হুরে মদিনার বাপ কয়, মা বুঝাইয়া বলো। কি আর বুঝাবো বাবা, আমি তো রুমের পাশে অন্য রুমের থেকে সব কথা শুনেছি। কেমন করে ছেলেটাকে তুমি রিফিউজ করে দিলা, আমার বিয়ের প্রস্তাব দিলে কেমন করে ফেরাই দিলাম গো, তুমি তো ছেলেকে চিনো না, একে তো কালো আবার গরিব আর জনমের মতো বিশ্রী চেহারা গো মা। হরিমদিনা পাশের রুম থেকে কাঁদতে, আব্ব মেয়ের বাপ কো তুমি তো তারে পছন্দ করবা না, চয়েস করবা না। হুরে মদিনা কো বাবা আমার দিনের নবী যারে পছন্দ করেছে, এখানে আবার আবার কিসের পছন্দের বাকি রইল, দুজাহানের বাদশাহ নবী যারে চয়েস করেছে গো বাবা, আমার কিসের পছন্দের বাকি রইল বাবা গো। তোমার বিরুদ্ধ ওহী নাজিল হয়ে যাবে, নবীর কথা তুমি মানো নাই, দ্রুত তাড়াতাড়ি যাও নবীজিরে গিয়ে বলো আমি হুরে মদিনা রাজি আছি। এই হুরে মদিনার বাপ রওনা দে, হুরে মদিনাকে ও বাবা এখানে আসো দাঁড়াও, তুমি নবীর কাছে যখন যাবা আমার থেকে এজিন নিয়ে যাও। কি নিয়ে যাও? কি নিয়ে যাও? এজিন নিয়ে যাও, মানে আমার মতামত আগে নিয়ে যাও। বিয়ের সময় মেয়ের মতামত আগে নেয় না ছেলের মতামত আগে নেয়? জোরে জোরে বলেন, চিন্তা ভাবনা করে কথা বলেন, আগে মতামত কার? কিন্তু বিশ্ব সমাজ বলছে ইসলাম নারীর মর্যাদা দেয় নাই। কে বলেছে ইসলাম নারীর মর্যাদা দিল না? ছেলে বসে থাকে, আগে মেয়ে মতামত দিতে হয়, ঠিক কিনা বলেন? এখানে মেয়ের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে। মেয়ে যদি তুমি যতই পোশাক যতই সামলা যত শেরানি নিয়ে তুমি বসে থাকো, মেয়ে যদি তোমাকে পছন্দ না করে, ওই যে বর পাগড়ি নিয়ে বসে থাকে তার পাগড়ির হাল কি, ঠিক কিনা বলেন? দেখেন ইসলাম কত সুন্দর মেয়েদের দাম দিয়েছেন, যে মেয়েটা কষ্ট করে মানুষ হয়ে পরের ঘরে যেতে হয়, নারীর বড় কষ্ট কাজ পরকে আপন করতে হয়। এই মেয়েটা মা বাবা ভাই বন্ধু সবাইকে ছেড়ে দিয়ে তোমার বাড়িতে চলে যাবে, তুমি তো সবাইকে ঘরে পাবা, মা বাবা বাপ পাবা ভাই বোন পাবা, পাখির মতো সবল মেরে মেয়েটাকে তোমার বাড়িতে নিয়ে যাবে। জন্য ইসলাম আইন করেছে যে মেয়েটা সবাইকে ছেড়ে দিয়ে একাকিনী স্বামীর বাড়িতে জীবন কাটাবে, আগে তাকে জিজ্ঞেস করো সে বিয়েতে রাজি আছে কিনা, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা, ও এলাকার কোন সাংবাদিক থাকলে, এলাকার কোন রাইটার থাকলে, আপনারা লিখে রাখেন ইসলাম নারীর মর্যাদা কত সুন্দর দিয়েছে। বিয়ের জীবনের প্রথমেই মতামত দিতে হবে নারী, ছেলেটা বসা আছে ছেলেটাকে পছন্দ করলে তারপরে বিয়ে হবে, আদারওয়াইজ হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা আমার বাবারা আসুন, হুরে মদিনা বলে বাবা গো আমার মতামত নিয়ে যাও গো বাবা, আমার নবীরে বলবা আমি জিন দিয়েছি। এরা তো এই বর্তমান জ্ঞান বিজ্ঞান যুগের মেয়ে না, এরা তো আমাদের এই বর্তমান যুগের মেয়েরা, এটা সাহাবির মেয়ে, এটা কি কার মেয়ে? এরা চিন্তা করে আল্লাহ, আর এরা চিন্তা করে, এরা রূপের অহংকার করে না, এরা নিজের রূপ লাবণ্যার অহংকার করে না। আর বর্তমান যুগে তো একটু সুন্দরী হইলে জুতা ফায় দিয়ে উল্ডাইয়া খালে ফরতে চায়, ঠিক কিনা বলেন? আরে কথা বলেন ঠিক কিনা? ড্রেসিং টেবিলের সামনে ভালো করে সাজগুজ করতেছে মেয়ে, যুবতী যুবতী বোনেরা তোমরা মনে কষ্ট নিও না, আমি সবার কথা বলছি না, মাঝে মধ্যে এরকম আছে, ড্রেসিং টেবিল সামনে ভালো করে সাজগুজ করতেছে, ঘর থেকে বের হবে নিজের চেহারার দিকে নিজে চায়, গ্লাসের দিকে তাকাইয়ে মনে মনে কে, ওহ আজকে যে সাজলাম কি যে সুন্দরী রে লাগে আমাকে, আমি যদি এই অবস্থায় ঘর থেকে বের হয়ে রাস্তায় যাই সব যুবকরা আমার কইব আই লাভ ইউ, ঠিক কিনা বলেন? এই মডেল আসেনি আপনাদের এদিকে? আস্তে কথা বলেন, না আসেনি আসেনি? দেখেন সে ঘরে আছে সাজগোজ করতেছে, তার ভিতরে কিন্তু সেই চাক্কা ঘুরতেছে, আজকে আমাকে যে সুন্দর লাগে, আমি যদি রাস্তায় যাই সব ছেলেরে বলবে আই,
লাভ ইউ। নাউজ বিল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা ও যুবতী বোনেরা, যুবকদেরকে দোষ দিয়ে লাভ হবে না, ইফটিজিং ইসলাম পছন্দ করে না, ঠিক কিনা বলেন? কিন্তু ইফটিজিং এর পরিবেশ নষ্ট আগে ঠিক করতে হবে। মেয়েরা উলঙ্গ অবস্থায় গিয়ে রাস্তায় যদি ঘুরতে থাকে, এই যুবকরা দেখলে ইফটিজিং করে, পরিবেশটাকে আমাদের সকল মেয়েদের মা মেয়েদের বাপ আমাদেরকে বোঝাইতে হবে, সাহাবায়ে কেরামের জিন্দিগির মেয়েরা কেমনে চলতো। যুবকরা তোমাদের দেখলে ইফটিজিং করবে, বোরকা পরো, সুন্দর করো, রূপলাবণ্যতা ছড়িয়ে দিও না, এগুলোকে ডেকে ডেকে চলো, রূপটা যার জন্য তার জন্য রাখো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবার আসুন, আল্লাহ যেন এই সমস্ত সাজে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করে দেয়। যুবতী ওই হুরে মদিনা বলল, আব্বা আমার নবীর কাছে গিয়ে বলো আমি রাজি হয়ে গেলাম, ধা দা করে হুরে মদিনার বাপ নবীজির কাছে গিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমার মেয়ে রাজি। হুজুর সাত সালামি হোক, গরিব হোক, কালো হোক, বিশ্রী, আমার মেয়ে রাজি, এমনকি বিয়ার এজিন দিয়ে দিছে, সুবহানাল্লাহ। নবীজি বলেন, এজিন দিয়েছে? হ্যাঁ। এ সাদ সালাবি, এখন হুরে মদিনার সাথে তোমার বিয়ে হবে। কি হবে? বিয়ে হবে। নবীজি বলেন, মোহর দাল্লাম 400 দেরহাম, দিয়ে একটা ওয়াজ মনে রাখেন, কয়শো? 400 দেরহাম মোহরের টাকা দাও। সাদ সালাবিকে, হুজুর হুরে মদিনারে বিয়ে করা শক্ত, ষোলো আনা টাকা নাই, একা না, তো বিয়ে করবি কেমনে? আমার নবীজি ফরমান, সাত সালাবি রে, আমি জানি তুমি গরিব, তোমার টাকা নাই, তবে শোনো, তোমার 400 দেরহাম মোহরের টাকা ব্যবস্থা আমি করে দেব, আগে বিয়েটা পরাই দেই। কত বড় ভাগ্য, কত বড় কপাল, আমার দিনের নবী নিজেই বিয়েটা পরাই দিলেন, আর বললেন, সাত সালাবি রে শোনো, এই 400 দেরহাম মোহর তুমি ওসমান গনির কাছে যাও, আমি নবীর কথা বললে 200 দেরহাম দিয়ে দেবে, দিয়ে দিল। ও সাত সালাবি, আর 200 দেরহামের জন্যে আমার এমনি আসের কাছে তুমি যাও, আমি নবীর কথা বললে সে তোমাকে দিয়ে দেবে, দিয়ে দিল 200 200, কত হলো? সব ঠিক রাখো যুবক বন্ধুরা, কয়শা হলো? নবীজি বলেন, সাহাবিরা রে, ও সাহা সালাবি শোনো, তোমার মোহরের টাকা হয়ে গেছে, কিন্তু আর 200 দেরহাম হইলে তুমি বাসর ঘরের মার্কেটিং করতে যাবা। বাসর ঘরে খালি যেতে ঠিক যাওয়া ঠিক না, জীবনের প্রথম তোমার নববধূর গুমটা ওঠে, তার চেহারা দেখবা, ইসলাম দেখেন কত বাস্তব। ও পৃথিবীর যুবকারা, তুমি বিয়ে করবা, বাসর ঘরে যাবা, খালি হাতে যাওয়া ঠিক হবে না রে সাঁত সালাবি। আর 200 দেরহাম হইলে যদি 200 দেরহাম পাও, মোহরের টাকা তো হয়ে গেছে, এই 200 দেরহাম দিয়া বাজারে গিয়ে মার্কেটিং করবা, হরিমুদ্দিনের কাছে জীবনের প্রথম যাবা, জীবনে কোনোদিন খালি হাতে বাসর ঘরে যেতে নাই, মার্কেটিং করে করে তুমি বাসর ঘরে যাবা। আমার ভাইয়েরা বলে, হুজুর কার কাছে যাব? আল্লাহ নবী বলেন, সাহাবি রে সাহাবি, এই 200 দেরহামের জন্য এমন একটা সাহাবির কাছে তোমারে পাঠাবো, এই সাহাবি গরিব রে, কিন্তু দিল অনেক বড়। সাহাবি রে ও সাহাবি, তুমি আমার আলীর কাছে যাও। আল্লাহ আকবার জ্বলে। আমার ভাইয়েরা হযরত আলীর কাছে পাঠাবেন, বলেন আমার আলীর কাছে যাও, আলীর দিল অনেক বড়। একদিনকার ঘটনা, আমার নবী গিয়ে দেখে অনেক বিকাল বেলা হয়ে গেছে, আরে আমার ভাইয়েরা নবী গিয়ে দেখেন, আহারে হযরত আলী রাস্তার মধ্যে ঘুরতেছে, দৌড়াচ্ছে, হাঁটতেছে। নবীজি বলেন, আরে ও আলী, আরে রাত্রটা পাঠাও, দিন কেমনে কাটাও, রাত কেমনে কাটাও, এখন কেন রাস্তার মধ্যে এমন করে দৌড়াও? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, রাত আমার ঘুম হয় না। কই, কেন ঘুম হয় না? নবীজি, গো পেটে খাবার নাই, শুইলে আমার কষ্ট হয়, এই জন্য আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরি। আমার নবী বলে, নানী রে, আমি নবীর ঘরে একটা খেজুরও নাই, আমি নবীর ঘরে একটা খেজুর থাকলে আমার ঘর থেকে এনে খেজুরটা তোমারে দিয়ে দিতাম। ওয়ালি, এটা কাজ করো, যে রাস্তা দিয়ে দৌড়াও, তুমি সামনে যাও, সামনে গিয়ে দেখবা একটা খেজুর গাছ, গাছের কয়ো আমি নবী পাঠাইছি, গাছের কয়ো, কারে কয়ো? জোরে জোরে কাকে বলো? গাছের কয়ো আমি নবী পাঠাইছি, গাছে যেন তোমারে খেজুর দিয়ে দে।
ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, শুধু মোর নবীর কারণে, বলেন শুধু মোর নবীর কারণে। নবীজি বলেন আলী আমি নবীর ঘরে একটা খেজুর থাকলে এনে দিতাম, শোনো কাজ করো সামনে যাও গিয়া দেখবা একটা খেজুর গাছ, গাছটারে বলবা আমি নবী পাঠাইছি, গাছে যেন তোমাকে খেজুর দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আলী বলেন নবীজি যখন বলছে গাছের কাছে যেতে যাব আমি, কারণ তামাম জাহান আমার নবীর কথা মানে। সুবহানাল্লাহ। হযরত আলী গিয়ে দেখেন নবীজি যে গাছের কথা বলেছে গাছটা ডালা শুকনা একটা পাতাও নাই। হযরত আলী কই নবীজি কোন গাছের কাছে পাঠাইল, গাছের ডালাটি শুকনা পাতা নাই। হযরত আলী ধ্যানেন দেন ভাবলেন আমার নবী যখন পাঠিয়েছেন তার মধ্যে হেকমত আছে, গাছের সামনে দাঁড়িয়ে বলেন রে গাছ আমার নবী পাঠিয়েছে আল্লাহর হুকুমে আমার খেজুর দে। ইস আল্লাহু আকবার, জোরে জোরে বলার সঙ্গে সঙ্গে অঝুরদার গাছের থেকে খেজুর পড়তেছে। হযরত আলী দু একটা খেজুর মুখে দেয় কান্দে, আল্লাহ কত খেজুর জীবনে খাইলাম আজকের এমন খেজুর আর জীবনে মুখে ঢুকে নাই। হযরত আলী দুইটা খেজুর মুখে দিয়া উনি চাদরের মধ্যে কিছু খেজুর নিয়া উনি চলে গেলেন বাজারে, বাড়ির থেকে যখন রওনা দিছিলেন হযরত আলী ফাতেমা বলছে, ফাতেমারে আলী বলছে ফাতেমারে আমি ঘরের বাইরে যাব কিছু লাগবি নি, ফাতেমা আপনার তো শরীর ভালো না, জ্বরে একদম কাতরাইতেছেন বিছানার মধ্যে। মা ফাতেমা বলে স্বামী গো আলী জ্বরে আমার কঠিন জ্বর, আমি বিছানায় গড়া করি করি কিছু টাকা পয়সা নাই কি আনবেন, যদি পারেন জ্বরে আমার কলিজাটা শুকিয়ে গেছে, পারলে যদি আপনার পারেন আমার জন্য একটা ডালিম কিনা এনেন। বলেন সুবহানাল্লাহ। কি এনেন কিনা? হ্যাঁ ডালিম চিনেন তো, আল্লাহর কি কেরেশমা। হযরত আলী বাজারে গিয়ে দেখে খেজুর নিয়ে গেছে তো গাছের থেকে পড়ছে, যে গিয়ে দেখে বাজারে একটা ডালিম উঠছে, উনি ডালিমটা কিনছে, ডালিম কিনে বাড়ির দিকে রওনা দিচ্ছে। যে রাস্তা দিয়ে হযরত আলী বাড়িতে আসবেন রাস্তার মাঝখানে দুইটা ফেরেশতা ঝগড়া লেগেছে। একজন ফেরেশতা কয় নবীর সাহাবি যারা এরা দানের পাগল, আরেকজন ফেরেশতা কয় থাকলে না দিত। ওই ফেরেশতা কয় দানের পাগল, আরেক ফেরেশতা কয় থাকলে না, কয় জানো না আল্লাহ এরশাদ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু أشدّوا على الكفار رحماء بينهم. الله أكبر جوره. আল্লাহ ওয়াজ করেছেন নবীকে যারা দেখেছে এরা নিবেদিত প্রাণ, এই রাস্তা দিয়ে আলী আসতেছেন নবী, আল্লাহ বলেন এ ফেরেশতারা আমার নবীর সাহাবী নিয়ে ঝগড়া করো, একজন সাহাবী আসতেছে এখন তোমাদের সামনে দিয়ে বাড়িতে যাবে, তোমরা একটু পরীক্ষা করো যে সাহাবি আসতেছেন নাম কি, নাম কি। যখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসছে দুইটা ফেরেশতা রাস্তার পাশে দাঁড়ানো, তো আল্লাহ বলেন আমার নবীর সাহাবিরে পরীক্ষা করো, তো মুসাফিরের বেশ ধরে সিরা কাপড় গায়ে দিয়ে রাস্তায় দাঁড়াইছে, সিরা কাপড়। হযরত আলী আসার পর দেখতেছে এই সিরা কাপড় গায়ে দেওয়ার ব্যক্তিটা কাঁদতেছে, আহারে আমার কষ্ট আমার কঠিন জ্বর, আমি গরিব মানুষ আমি কি করব, নিবেদিত প্রাণ তো আল্লাহ বলেছেন রুহামাও বাই না হোম। হযরত আলী বলেন কি হয়েছে ভাই, এই যে ভাই আপনার কি হয়েছে, আপনি কথা কইেন না ভাই আমার কঠিন জ্বর, জ্বরে আমার কলজারা শুকিয়ে গেছে গা। হযরত আলী বলেন আরে না
মানুষের জন্য মানুষ নিবেদিত প্রাণ, আমি কি করতে পারি আপনার জন্য বলুন? জ্বরের রোগীর সাহায্যে ফেরেশতা কয়, আপনি আমার জন্য কি করবেন? জ্বরে আমার কলজারা শুকাই গেছে গা, আমার মনে চাইছিল একটা ডালিম খাইতে মনে চাইছিল। আসেনি হযরত আলীর কাছে? আসেনি? বলেন আসেনি, আসেনি। উনি তো মিথ্যা কথা বলবে না, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না, মুসলমান কোনোদিন আল কাযবু আম্মাস জনব, মিথ্যা হইল সকল গুনার মা। সকল গুনার মায়ের নাম কি? জোরে কোন, সকল গুনার মায়ের নাম কি? সমাজের মধ্যে মিথ্যায় ভর্তি হয়ে গেছে, এই জন্য জমিন থেকে আল্লাহর নেয়ামত রহমত আকাশের দিকে ফিরে রওনা দিয়েছে। মিথ্যা হলো গুনার মা। সর্দার সাহেব বাড়িতে আছেন? সর্দার সাহেব তার ছোট্ট পোলারে কয়, দরজা খুললে কইয়া দে আমি বাড়িতে নাই, দরজা খুলছে, কয় তোমার আব্বা কই? কয় আব্বাই কইছে, আমনারে কইতাম আব্বাই নাকি বাড়িতে নাই, কোথায় যাব বলেন? বাপ হয়ে নিজের ছেলেকে মিথ্যা শিক্ষা দিয়ে দেয়, সেই সমাজ কি করে শান্তির আশা করতে পারে? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা যদি আজকে প্রমিস করতে পারি, প্রত্যয় করতে পারি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, তাহলে সমাজে শান্তি বিরাজমান হবে ইনশাআল্লাহ। হযরত আলী কয়, ও ভাই আপনার যে কলিজাটা শুকাই গেছে ডালিম খাইতে মনে চায়, আমি আলীর কাছে একটা ডালিম আছে কিন্তু এই ডালিম দেওয়া যাবে না, আমার বিবির জ্বর, বিবির কলিজাটা শুকাই গেছে, বিবির জন্য ডালিম কিনেছি। ডালিম ছাড়া কী খাইবেন কোন? এই ডালিমটা আমার বিবির জন্য, বিবির কলিজাটা শুকাইছে জ্বরের জ্বরের কারণে, ডালিম ছাড়া কী খাইবেন কোন? আমি চেষ্টা করব। জ্বরের রোগী ফেরেশতা কয়, না আমার খালি ডালিম খাইতেই মনে চায়। খালি কি খেতে মনে চায়? হযরত আলী বলে, তাইলে কাজ করো, তোমার যখন ডালিম খেতে মনে চায়, আমার বিবিরে যখন ডালিম খেতে মনে চায়, অর্ধেকটা ডালিম তোমারে দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা ডালিম আমার বিবির জন্য আমি নিয়ে চললাম। জ্বরের রোগী বলে, আমি খুশি হয়ে গেলাম আপনি অর্ধেকটা ডালিম দিলেন, আপনি একটু দাঁড়ান যাইয়েন না, আপনি যে অর্ধেকটা ডালিম আমাকে দিয়েছেন আমি অনেক খুশি হয়েছি, তবে আপনি একটু আমার সামনে থাকলে, আপনাকে দেখে দেখে যদি অর্ধেকটা ডালিম খাই আমার মনে শান্তি লাগবে। হযরত আলী বলেন, ডালিমও দিলাম আবার আমার বসায় রেখে তুমি খাইবা? খাও, অর্ধেকটা ডালিম খাওয়া শেষ। এখন জ্বরের রোগী ফেরেশতা ডেকে বলে, ও ভাই আপনি যে অর্ধেকটা ডালিম আমাকে দিয়েছেন আমার প্রাণ ভরে গেছে, আর একটা কথা রাখবেন নি, বাকি আপনি যে অর্ধেকটা ডালিম দিয়েছেন, অর্ধেকটা ডালিম খাইয়া আমার পেটটা অর্ধেকটা ভর্তি হয়ে গেছে, আর বাকি অর্ধেকটা দিয়ে দিলে আমার পুরা পেটটা ভর্তি হয়ে যাইতো। হযরত আলী বলে, এটা হয় না, আমার বিবির জন্য ডালিম অর্ধেকটা দিয়ে দিলাম, বাকিটা আমি দিয়ে দিলে বিবির কাছে তোমার কি নিয়ে যাব? ওই জ্বরের রোগী ফেরেশতা কয়, নবীর প্রেমে যার দিল বাই কান্দে না। হযরত আলী বলে, আর নবীর কথা বলা লাগবে না, নাও আমার বিবিকে যা বলি বলবো আমি অর্ধেকটা, বাকি অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি লইয়া যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বাড়ির দিকে যায় আর আকাশ পানে তাকায়, আল্লাহ আমি কি করলাম? তোমার মায়া, তোমার নবীর মায়া পুরা ডালিম দান করে দিছি, এখন আমি বিবির সাথে কি জবাব দিই? আল্লাহ তুমি একটা কাজ করো। কি কাজ? আল্লাহ আমি ঘরে যাওয়ার আগে আগে ফাতেমারে ডালিমের কথাটা একটু ভুলাইয়া দিও। ডালিমের কথা, ডালিমের কথা, ফাতেমার জন্য আমার ডালিমের কথা কোনো জিজ্ঞাসা না করে, আমার ডালিমের কথা জিজ্ঞাসা করলে আমি কি জবাব দিব? আল্লাহ আমি ঘরে যাওয়ার আগে আগে ডালিমের কথাটা ভুলাই দিও। আল্লাহর কি কেরিশমা! হযরত আলী ঘরের দিকে যাচ্ছে, দূর থেকে তাকিয়ে দেখে যেই ফাতেমা জোরে বিছানা থেকে নড়তে পারে না, এই ফাতেমা ঘরের মাঝখানে হাঁটা চলা করতেছে সুস্থ মানুষের মতো। হযরত আলী বলে, আল্লাহ ফাতেমারে ভালো করে দিছ? ঢুকে ঘরের ভিতরে মনে মনে কয়, আল্লাহ ফাতেমারে তুমি ডালিমের কথাটা ভুলেই শুনি, আমি কিন্তু ঘরে ঢুকতেছি। যখনই হযরত আলী ঘরে ঢুকছে, ফাতেমা কয়, আহরি হায় রাতভর ঘুম নাই, এই দিন কই কাটালেন এত কষ্ট, আবার সন্ধ্যা হয়ে গেছে, আবার রাত্র হয়ে গেছে, আগে শোন, আগে রেস্ট নেন, আগে ঘুমান। হযরত আলী কয়, আল্লাহ মোটামুটি কাজ হয়েছে। হযরত আলী শুয়ে পড়েছেন বিছানায়, হযরত আলী মনে মনে বলে, আল্লাহ ফাতেমার চোখ তুমি ঘুম দিয়ে দাও,
খুব ভারী গুম দিও, পাতলা গুম দিলে যদি ফট করে আমার জিগায় বয় ডালিমটা পাইছিলেন নি, তো আমি কি জবাব দিব? আল্লাহু আকবার জোরে বলেন, আমি তো শি পড়েছি, আল্লাহ তুমি ফাতেমার চোখেও এমন ঘুম দিবা, খুব ভারী ঘুম দিয়ে দিও, এক ঘুমে যাতে সকাল হয়, এক ঘুমে যাতে। আমার ভাইয়েরা আমার বাবারা, আমার আল্লাহ ফাতেমাকে চোখে যখন ঘুম দিয়ে দিলেন, মা ফাতেমাও বিছানার মধ্যে শুয়ে পড়লেন, হঠাৎ করে আলীর চোখে তো ঘুম 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 বাপ, কিন্তু চিন্তায় পেরেশান, উনি হঠাৎ করে ভাবতেছে ফাতেমা নিয়ে, আবার উঠে আমার ডালিমের কথা জিজ্ঞেস করে, হঠাৎ করে শোনে কে জানি রে ঘরের দরজায় ঠক ঠক করে আঘাত করে। হযরত আলীকে মাত্র ফাতেমা ঘুমাইলো, এখন কে জানি দরজায় ডাকে, ঘুমটা বাংলি আমার জিজ্ঞেস করে বলবো ডালিমটা পাইছিলেন নি, কি করিরি? উনি গেছে দরজার সামনে, হযরত আলী বলেন কে? আমি সালমান ফার্সি। আলী বলেন রে সালমান ফার্সি, এত রাতে কি জন্য আমার ঘরের দরজা জানতে চাই? সালমান ফার্সি বলে আলী রে আমি নিজে আসি নাই, আল্লাহর নবী আমারে পাঠাইছে। সালমান রে কি জন্য নবীজি পাঠাইছে? কয় নবীজি আমারে পাঠাইছে? সালমান ফার্সি রে আমার আল্লাহ আমার ফাতেমার জন্য আল্লাহর জান্নাত থেকে দশটা ডালিম পাঠাইছে। ওয়ালি আমার নবীজি পাঠাইছে রে সালমান ফার্সি, আমার ফাতেমার ঘরে যাও, আমার আল্লাহ আমার ফাতেমার জন্য জান্নাত থেকে দশটা ডালিম পাঠাইছে, এই দশটা ডালিম নিয়ে এখন ফাতেমার বাড়িতে আলীরে ডাক দিয়া দিয়ে আসো। জোরে জোরে উচ্চ কণ্ঠে বলেন সুবহান। আমার ভাইরা আমার বাবাজিরা, এ হযরত আলী বলে দাও তাইলে দাও, আমার দিনের নবী পাঠিয়েছে ডালিম দাও। সালমান ফার্সি ডালিম দিতেছে, ব্যাগের থেকে খুইলা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর নাই, আর নাই। হযরত আলী বলে তোমার ডালিম তুমি নিয়ে যাও, এই ডালিম আমি নিব না, হিসাবে গণ্ডগোল, গোলমালের মাল মুসলমান কোনোদিন গ্রহণ করে না। আমার আল্লাহর আইন হলো, আমার আল্লাহর আইন হলো মানজা বিল হাসানাতে ফালাও আশারু আমসালিহা, আল্লাহর আইন হলো একটার বিনিময়ে আল্লাহ দশটা দিতে বলছেন, এখানে নয়টা দিলে এটা আমার আল্লাহর পাঠানো না, আমি এটা নিব না। আল্লাহু আকবার জোরে জোরে। এমনি কি তারা সাহাবায়ে সাহাবী হয়েছেন, কত চিন্তা করেছেন, আল্লাহর হুকুম হলো দশটা, আমি তো দান করেছিলাম, কয়টা দান করছিল? আল্লাহ তো দিলে আমার দশটা দিতেন, এখানে নয়টা এটা হবে না। সালমান ফার্সি ও ঝোরদারে কান্দে, আলী রে আল্লাহ নিজে আইন করেছে, আল্লাহর আইন নিজে করেছেন আল্লাহ, এটা কোনোদিন বলা হয় না। তুমি আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল এলেমের দরজা। তুমি কত বড় দরজা, এটা বুঝার জন্য তোমারে পরীক্ষা করার জন্য একটা ডালিম আমার পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম, এই লইয়া যাও দশটা ডালিম লইয়া যা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আমার বাবাজিরা, এই দশটা ডালিম নিয়ে যাও ঘরে যাও। আমার বন্ধুরা আমার কথা বলার কারণ ছিল রে ও বৃষ্টি সাহাবি সাত সানাবি, দুইশো দেড়হাম দিল ওসমান গনি, দুইশো দেড়হাম দিল, আরে ওই মোহরের টাকা হয়ে গেল, আর দুইশো দেড়হামের জন্য আলীর কাছে যাও। হযরত আলী দুইশো দেড়হাম দিয়ে দিলেন বাসুর ঘরের মার্কেন্ডিংয়ের জন্য। কিসের ঘরে মনে আছে, মনে কিসের ঘরে? বৃষ্টি সাহাবি সাত সালাবি দুইশো দেড়হাম নিয়ে বাজারে গেছে, কোথায় গেছে? বাজারে গেছে মার্কেটিং এর জন্য, মার্কেটিং করবে, বাজারে গেছে মার্কেটিং করবে, বিবির জন্য স্নো, বিবির জন্য পাউডার, বিবির জন্য আয়না, বিবির জন্য চিরুনি, বিবির জন্য ক্লিপ, যা মনে চায় কিনে নিবে। কিন্তু হঠাৎ করে শুনতে পায় কে জানি রে ঘোড়া লইয়া যায়, আর বলে যায় মদিনার সাহাবিরা রে দিনের নবী যুদ্ধের ময়দানে।
ইসলাম সাহাবায়ে কেরাম আর মুসলমানেরা কোনদিন আগে যুদ্ধে যায় নাই, বিমানদের অত্যাচার অতিষ্ঠ হইয়া বাধ্য হইয়া গেছে জিহাদ ফিরে তরবারি ফিরাবার জন্য, ঠিক কিনা বলেন? মুসলমান কোনদিনও ইচ্ছা করে যুদ্ধে যায় নাই, মুসলমান কোনদিন মানুষকে মারতে যায় নাই, কারণ ইসলাম কোন মানুষ মারা ইসলাম গ্রহণ করে না, ইসলামে নাই মানুষকে মারা, কোরআন মজিদে নাই মানুষকে মারা, হাদিস শরীফে নাই, ঠিক কিনা বলেন? বেঈমানদের অত্যাচারে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহ হুকুম দিলে তখন গেছে ইনিসকে বাঁচাতে যাও। আমার ভাইয়ের আমার বাবারা দিন কায়েমের জন্য আত্মরক্ষার জন্য যুদ্ধের ময়দানে বিশ্রি সাহাবি সাহাবি যখন শুনছে নবী চলে গেছেন জাহাদের ময়দানে, বেঈমানেরা গ্রাও করে ফেলেছে, এই সাহাবি এখন মনে মনে ভাবল আমি বাসর ঘরের মাঠকে গিং করবো না, এই 200 দেড়হাম দিয়া একটা তরবারি আর একটা ওট কিনা উনি যুদ্ধের ময়দানে যাবে, বাসুর করে বিশ্ব সুন্দরী, বাসুর করে হুরে মদিনা, কিন্তু নবীর জন্য উনি চল রওনা দিলেন যুদ্ধের ময়দানে। কিতাবে খুলে দেখুন উনি বিশ্রী সাহাবি, চাদর দিয়া তামাম গা ঢেকেছে, চাদর দিয়ে তামাম গা, চাদর দিয়া তামাম শরীর ডেকেছে, হাত ডেকেছে, সারা শরীর ডেকেছে, কেউ যাতে ওনাকে দেখলে না চিনে। যুদ্ধের ময়দানে উনি কঠিনভাবে জাহাদের ময়দানে দৌড়াচ্ছে আর জাহাদ করতেছে। নবীজি বলেন সাহাবিরা রে এটা কে, সারা শরীর ঢাকা, চোখ মুখ দেখা যায় না, এরকমভাবে যুদ্ধ করতেছে, এটা কে? কই আর রাসূলুল্লাহ আমরা তো চিনি না। হঠাৎ করে যখন উনি লাভ দিছে ঘোট ঘোড়া নিয়ে, একটা ঘোড়া কিনেছে আর তলবারি, লাভ দিছে ঘোড়া নিয়ে, এমন সময় ওনার হাত থেকে চাদরটা যখন পড়ে গেছে, আমার নবী কই সাহাবীরা, আর এটা দি বিশ্রী সাহাবী আমার সাদ সালাবীর হাত, আল্লাহু আকবার, জোরে বলেন। আমি না তাকে পাঠাইছিলাম বাসর ঘরে বিশ ওই হুরে মদিনার কাছে যাওয়ার জন্যে? আমার ভাইয়েরা বেঈমানের দলেরা এমন ভাবে ওই বিশ্রী সাহাবীর গায়ে আঘাত মানলো, ওই ঘোড়া থেকে ধা করে জমিনে পড়ে গেল। আমার নবী বলেন সাহাবিরে বাসর ঘরে না যাইয়া নবীর জন্য দৌড়াই জাহাদের ময়দানে আসছে, তাকে বেঈমানের দলের এমন ভাবে আঘাত করেছে পড়ে গেছে, তাকে ধরে আমার কাছে নিয়ে আসো। সালাবিকে দিনের নবীর কলমবারকে বিশ্রী সাহাবি সালাবির মাথা নবীজির কলমবারকে দিছে, ও ঝোরদারে সাহাবি কামতেছে। আমার ভাইয়েরা নবীজি চোখ মোবারক থেকে পানি ছেড়ে বলে সালাবিরে সাদেরে ও সাদ, তুমি তামাম শরীর ঢেকে কেন জাহাদের ময়দানে আসলা? ওই বৃষ্টি সাহাবি কয় রাসূলুল্লাহ আমি তামাম শরীর ঢেকে আসছি এই জন্য, আপনি আমার চিনতে পারলে এখানে আসতে দিবেন না, আমার পাঠিয়ে দিবেন বাসর ঘরে। আমার নবীরে বেঈমানের আক্রমণ করবে আর আমি বাসর ঘরে হুরি মদিনা নিয়ে বসে থাকবো, এটা হয় না। আল্লাহ 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 জোর আল্লাহ। ও নবীর প্রেমে আমি পাগল হইয়া দৌড়ে চলে এখানে এসেছি, অল্প সময়ের মধ্যে আমার ভাইরা সাদ সালাবি শহীদ হইয়া যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা আমার বাবারা রে, ও বাবাজিরা, আমার নবীজি আমার দিকে তাকান, ডান দিকে তাকায়, হঠাৎ করে মুস্কি হেসে আমার নবীর চেহারা মোবারক আবার বাম দিকে ঘুরাইয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ডান দিকে তাকায়া আবার চেহারা মোবারক কেন বাম দিকে ঘুরাইয়ে দিলেন? নবীজি বলেন সাদ সালাবিরা রে, আরে সাদ সালাবিরে জিজ্ঞাসা করছিল, ও সাদ সালাবি তুমি তো সারা শরীর ডেকে আসছো আমি যেতে না চিনতে পারে, কই ইয়া রাসূলুল্লাহ আমি কি আল্লাহর জান্নাত পাবো? নবীজি বলছেন আল্লাহর বেহেশত তুমি তো শহীদ হয়ে যাবা, তোমার জন্য অপেক্ষা করতেছে। নবীজি বলেন সাহাবিরা রে আমি তাকায় দেখি সাদ তো আরে শহীদ হয়ে গেছে, বেঈমানেরা তারে হত্যা করে ফেলেছে, সে শহীদ হয়ে গেছে। আমি নবী তাকে দেখি বেহেশতের হুরেরা আমার সাদে রু নামার জন্য এরা লাফালাফি কারাকারি লেগেছে। সুবহানাল্লাহ বলেন। ওই হুরে মদিনারে বাসর করে ফেলে এসেছে, হুরে মদিনা
বাসর করে ফেলে এসেছে। আর সে যখন শহীদ হয়ে গেল, বিমানা যখন তারে হত্যা করে ফেললো, তার রুহটা নেওয়ার জন্য বেহেশতের হুরেরা লাফালাফি কারাকারি লেগেছে। এটা দেখা হুরেরা যখন লাফালাফি কারাকারি লাগছে, এদের পায়ের কাপড় একটু উপরে উঠে যায়, এই জন্য আমি মাথা আরেক দিক ঘুরাই নিলাম, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী বলেছেন, উম্মতেরা বিশৃঙ্খলা জিন্দিগি তোমরা করো না, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। আমি নবীর সুন্নাত মত, আমি নবীর কথা মতো এবং আমার সাহাবায়ে কেরামের কথা মতো যদি তোমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারো, তাহলে তোমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনোদিন মারামারি হবে না, কাটাকাটি হবে না, ফেতনা ফাসাদ হবে না। আমরা যদি আল্লাহর আইন ও কানুন মেনে নবীর আদর্শ মতো যদি সুন্দর জীবন গড়ে তুলতে পারি, মারামারি কাটাকাটি ফেতনা ফাসাদ সন্ত্রাস থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহও রাজি হবেন, আমাদের নবীজও খুশি হবেন।